স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের এস ইসি এ ওয়ান পেপারের লাস্ট মিনিট বড়ো প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। আর তারও আগে বলে রাখি তোমাদের এই যে এসইসি পেপার এই পেপারটা আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের পরীক্ষায় পনেরো নম্বরের প্রশ্ন লিখতে হবে তিনটে দশ নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো এবং এক নম্বরের প্রশ্ন পনেরোটা অর্থাৎ পনেরোটা এসে কিউ থাকবে এবং এই যে পেপারটা আছে এই পেপারের পাঁচ নম্বর কত অনেকে জিজ্ঞাসা করেছ এই পেপারে চব্বিশ পেতে হবে পাশ করার জন্য এবার তোমরা সাজেশানগুলো একটু শুনে নাও অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে সেই প্রশ্নগুলো বলছি সেগুলো একটু শোনো প্রথমে তোমাদের দশ নম্বরের প্রশ্ন আলোচনা করব তার আগে সবার আগে যে প্রশ্নটা তোমাদের অবশ্যই তৈরি করতে হবে এফআইআর লেখা কোনো বিষয় নিয়ে তোমাদের এফআইআর লেখা একটা প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে তাহলে এফআইআর লেখার একটা তোমরা প্রশ্ন রেডি করো যে একটা মডেল রেডি করো যাতে তোমরা এফআইআর লিখতে পারো ঠিক আছে এই এফআইআর লেখা কোনো বিষয় নিয়ে কোনো মার্কশিট হারিয়ে গেছে বা কোনো কিছু নিয়ে এফআইআর লেখা একটা তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসছে এটা প্রথমে তোমরা তৈরি করবে তারপরে প্রশ্নগুলো শুনে নাও দশ নম্বরের প্রশ্ন আমি রেখেছি সাতটা এই সাতটা তোমরা তৈরি করবে প্রথম প্রশ্ন টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে তিন নম্বর প্রশ্ন কেতা সুরক্ষা আইনে কেতা কিভাবে অভিযোগ জানাবে চার নম্বর প্রশ্ন কল কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলি হারিয়ে যায় এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি এফআইআরের খরসা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তারপরে প্রশ্ন গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো পরের প্রশ্ন আছে জামিন যোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন আছে পোটা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ এই ছিল তোমাদের দশ নম্বরের প্রশ্নের সাজেশান এবারে তোমাদের পনেরো নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা পরের সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে চাইছ তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো চলো এবারে পনেরো নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে শুনে নাও পনেরো নম্বরের প্রথম প্রশ্ন নারীর অধিকার রক্ষার্থে পণ বিরোধী আইনের মূল বিষয়গুলি ব্যাখ্যা করো অর্থাৎ পণ বিরোধী আইন খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন প্রমাণের ওপর একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনাস্তার সংঘাটি কি এর সঙ্গেই আছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলি উল্লেখ কর। পরের প্রশ্ন আছে কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি তারপরের প্রশ্ন ভারতের সংবিধানের ২২ নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো পরের প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরের প্রশ্ন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনাস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কী কী নির্দেশ দিয়েছে উল্লেখ করো আর শেষ প্রশ্ন সাইবার আইন সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের এস ইসি এ ওয়ান পেপারের সাজেশান আশা করি এখান থেকে তোমরা সমস্ত বড় প্রশ্ন কমন পাবে এবং তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো